বন্ধুরা, আজ এমন একটি অলৌকিক ঘটনা শোনাতে চলেছি যেটা শুনলে তোমরা হয়তো চমকে উঠবে। ঘটনাটি ঘটেছে কলকাতার একটি মন্দিরে। এখানে নাকি মহাদেব বাচ্চার রূপ ধরে ঘুরে বেড়ায়। এই মন্দিরে মহাদেবের নাম জগন্নাথ ভৈরব। কি নামটা শুনেই চোখ কপালে উঠে গেল, তাই তো? আসলে এখানে যে মা কালী আছেন তার নাম শ্যামসুন্দরী। জীবন্ত কালী মা শ্যামসুন্দরীর জীবন্ত ভৈরব বাবা জগন্নাথ ভৈরব। বন্ধুরা, কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরীর ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম। এখানে মা কালীর যেমন অনেক রহস্য আছে, ঠিক তেমনি এই ভৈরব বাবারও অনেক কাহিনী আছে এবং খুবই জাগ্রত। বিশেষ করে যাদের বাচ্চা হয় না, তারা যদি গঙ্গা স্নান করে উপবাস থেকে এই বাবার কাছে এসে দণ্ডি কেটে জল ঢেলে যায়, তাহলে তার সকল মনস্কামনা পূর্ণ করেন। মন্দিরের পুরোহিতরা বলেন, একজনের 21 বছর কোনো বাচ্চা হয়নি, পরে সে বাবার কাছে এসে উপবাস থেকে গঙ্গা স্নান করে দণ্ডি কেটে 1 কলস জল বাবার মাথায় নিবেদন করেন, পরে তার বাচ্চা হয়। এবং পুরোহিতরা এও বলেন, এখানে যে বাবা তিনি ছোট বাচ্চা ছেলের মতো, এবং ছোট বাচ্চা ছেলের মতো ধুতি পরে মন্দিরে ঘুরে বেড়ায়। কখনো ভৈরবের ঘরে ঢুকে যাচ্ছে, আবার বেরিয়ে পড়ছে, কখনো খিলখিল করে হাসির আওয়াজ আসছে ভৈরবের ঘর থেকে, আবার কখনো মা কালীর ঘরে ছুটছে। এরকমই সব ঘটনা ঘটতে থাকে এই মন্দিরে, এবং এগুলি মন্দিরের পুরোহিতরা উপলব্ধি করেছেন, ওনারা দেখেওছেন। আরও নানা অলৌকিক ঘটনা রয়েছে এই মন্দিরকে ঘিরে, সেটা আপনারা এখানে আসলেই শুনতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। শিয়ালদা থেকে মাত্র 10-20 মিনিটের দূরত্বে এই মন্দির। হাওড়া থেকে মানিকতলাগামী বাস ধরে একদম নামতে হবে মানিকতলা বাস স্ট্যান্ডে, তারপর ওখান থেকে সুকিয়া স্ট্রিট রামমোহন হলের পিছনের বাড়িতেই বাবার এই মন্দির। অবশ্যই আসুন আপনারা মনস্কামনা নিয়ে বাবা ভৈরব জগন্নাথের কাছে, সেটা অবশ্যই পূরণ করবেন বাবা ভৈরব জগন্নাথ। বন্ধুরা, এই ভিডিওটা আমাকে পাঠিয়েছেন ওই মন্দিরের পুরোহিত, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি কিছু জানার থাকে বা কোনো কিছু অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও, ঠিক আছে? আমি অবশ্যই সমস্যার সমাধান করব। তো চলো সে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।